নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকের ক্ষেত্রে এরকম জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ শত্রুতা। কখনো সে প্রকাশ্যে আসে, কখনো সে গুপ্তভাবে আসে। আপনার জীবনে কী আছে বিচার করুন। আমরা আজকে আলোচনা করব, আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা কিন্তু গ্রহ রয়েছে, এবং এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহের অবস্থান রয়েছে, রাহু কেতু। তাহলে রাহু কেতুর অবস্থান শত্রুতার জায়গা দেয় কিছু কিছু ক্ষেত্রে, সব সময় দেয় না কিন্তু। আবার দেখা যাচ্ছে কোনো কোনো জাতক জাতিকা জীবনে সে হয়তো আগের জন্মে কোনো শত্রুতার শিকার হয়েছিল, বা আগের জন্মে এই ধরনের কোনো কাজের মধ্যে নিযুক্ত ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু এই জন্মে তাকে ভোগ করতে হয়। তাহলে এটা কানেকশান দেয়, রাহু কেতু দেয়, কাল চক্র দেয় আপনার জীবনে। এই কাল চক্র আপনার জীবনে, যে আমরা যে জন্ম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবন দশা শুরু হয়ে যায়, যে জীবন দশায় আপনার একের পর এক, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনার মধ্যে যে জায়গাগুলো পাওয়া উচিত সেগুলো পেতে 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 একটা বয়স দেয়, সেটা বৃদ্ধা বয়স। অর্থাৎ এই যে শৈশব জীবন থেকে শুরু করে বৃদ্ধা বয়স পর্যন্ত আপনার জীবনের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনকে প্রবাহিত করে। তাহলে সেক্ষেত্রে যে বললাম ভাব যেগুলো আছে, ভাব 12টা ভাব রয়েছে, এই 12টা ভাবের ভীষণ গুরুত্বপূর্ণ ভাব, যেটা যে বিষয় নিয়ে আজকের আলোচনা, শত্রুতা, সেই ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব যদি আপনার ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, কারণ ষষ্ঠ ভাবটাই দুস্থান, তাহলে সেই দুস্থানের সঙ্গে যদি লগ্নভাবের কানেকশন থাকে, অর্থাৎ লগ্নভাবের সঙ্গে দুস্থানের কানেকশন যখনই পেয়ে যাবে, বা বিশেষ করে ষষ্ঠভাবের কানেকশন পাবে, তাহলে তার মধ্যে কিন্তু রোগ ব্যাধি এবং শত্রুতার জায়গা থাকবে। এবং সেই জন্য এই ষষ্ঠভাবে যদি গ্রহগত কানেকশন পায়, তাহলে সেই গ্রহগত কানেকশন অনুযায়ী সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে শত্রুতার জায়গা রয়েছে। তাহলে গ্রহগত মান এবং গ্রহগত গুণাগুণ যে জায়গাগুলো, সেক্ষেত্রে কিছু শত্রুতা দেয়। দেখবেন অনেকের ক্ষেত্রে, বিশেষ করে জ্ঞাতিশত্রু আপনার জীবনকে দুর্বিষহ জায়গায় বেশি নিয়ে যায়, কারণ তা খুব সহজে আপনাকে পেয়ে যায়, এবং সেই কারণে আপনার জীবনের বড় রকম সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই জ্ঞাতিশত্রু আপনার জীবনকে দুর্বিষহ জায়গা, বারংবার বলছি, করে দেয়। কারণ জ্ঞাতিশত্রুর অবস্থান সেখানে রবির অবস্থান থাকতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কেতু অবস্থান করছে ষষ্ঠভাবে, তাহলে কেতু যখন ষষ্ঠভাবে অবস্থান করবে একটা জাতক বা জাতিকার ক্ষেত্রে, সেক্ষেত্রে গুপ্ত শত্রুতা তৈরি হবে, অর্থাৎ আপনার সঙ্গেই মিশে চলেছে, আপনার সঙ্গেই থাকছে, আপনার সঙ্গেই খাচ্ছে, আপনার একই জায়গায় আছে, তবু হয়তো সেই শত্রুটাকে আপনি চিনতে পারছেন না, কারণ এটা হচ্ছে ওই কেতুর প্রভাব। কেতু সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করে, কেতু সবসময় বহিঃপ্রকাশ করে দেয় না, কেতু সবসময় গুপ্তভাবে রাখে জিনিসটা, সেই গুপ্ত শত্রুর কিন্তু কবলে আপনি পড়ে গেছেন হয়তো, এবং তার কারণে হয়তো আপনার জীবন দশায় বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হয়তো আপনার প্রমোশন পাওয়া উচিত ছিল, কিন্তু প্রমোশনটা আটকে গেল সেই গুপ্ত শত্রু, হয়তো একই টেবিলে আপনারা দুজন কিন্তু ডিনার করছেন। আবার কখনো কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে সেই গুপ্ত শত্রুতা হয়তো একই জায়গায় একই টেবিলে বসে আপনারা টিফিন করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে তার মধ্যে গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, আপনার প্রমোশনটা আটকে দিচ্ছে, বসের সঙ্গে আপনার যে পজিটিভ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বলছে না, আপনার গুণের জায়গাগুলো কিন্তু সেখানে বলছে না, যেগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ আছে সেইগুলোর বেশি বহিঃপ্রকাশ সেই বসের কাছে গিয়ে করছে। তাহলে এটা একটা শত্রুতার জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে, গুপ্ত শত্রুতা। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো কোনো জাতক জাতিকার মধ্যে যে হঠাৎ করে কিন্তু শত্রুতা তৈরি হয়, হঠাৎ করে একটা অ্যাকশন জায়গা তৈরি হয়ে যায়। এটা কখন হয়? মঙ্গলের কানেকশান, মঙ্গল ষষ্ঠের কানেকশান যদি পেয়ে যায়, বা অষ্টমের কানেকশান, মঙ্গল কিন্তু খুব ডেঞ্জার, এবং তার সঙ্গে যদি রাহুর কানেকশান পেয়ে যায়, তাহলে ডেঞ্জার কিন্তু সত্যিই ডেঞ্জার জায়গা। কিন্তু রাহু কিন্তু একটা জিনিস জানবেন যে রাহু কখনো কিন্তু ছেড়ে দেয় না, রাহু যেভাবে পাবে সেইভাবে মারবে, কিন্তু শনি অনেক সময় কিন্তু ধরে ধরে মারে, অর্থাৎ সেই মারাটা কিন্তু, অর্থাৎ আপনাকে বাঁচিয়ে রাখবে, শনি বাঁচিয়ে রাখে, কিন্তু রাহু বাঁচিয়ে রাখবে কি অঙ্গ নিয়ে চলে যাবে,
সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না, শুধু জন্মছকের কানেকশনের উপর ডিপেন্ড করে। সেই জন্য দেখবেন যে অনেকের অ্যাক্সিডেন্টের যোগ হয়, যে অ্যাক্সিডেন্ট যোগে হয়তো আপনার অঙ্গহানি হয়ে যেতে পারে, যে অ্যাক্সিডেন্ট যোগে হয়তো আপনার মৃত্যুর যোগ আছে, তাহলে সেই জায়গাগুলো সাবধানে থাকতে হয়। সেই ষষ্ঠে যদি মঙ্গল কানেকশন করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কানেকশন, সেই রাহু সঠিক মানে অর্থাৎ দৃষ্টি দিতে পারে, বা রাহুর দেখা গেছে কোনো নক্ষত্রগত কানেকশন পেয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো হয়। তাহলে সেটা যদি আপনার জন্মছকে থাকে তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু এই ধরনের হঠাৎ কোনো দুর্যোগ, হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, এমনকি মৃত্যুর যোগ পর্যন্ত হয়ে যেতে পারে। তবু বলবো যে মৃত্যু অর্থাৎ এখানে জন্ম, মৃত্যু, বিবাহ এবং প্রত্যেকটাই তিনটে জিনিসই কিন্তু বিধাতার উপর ডিপেন্ড করে। তবুও বলবো যে যদি জন্মছকে এই যে বিধাতার যে জায়গা, এটা কিন্তু আপনার যে নক্ষত্রগত কানেকশন রয়েছে, যে গ্রহগত কানেকশন রয়েছে, এটারই কিন্তু বিচার্য ফল। অর্থাৎ আপনার যে বিচারে যেটা আসবে, যদি এটা কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান আছে, এবং সবটা জানবেন দৈবিক প্রতিকার, যেটা আগামী দিনের শিবরাত্রির যে তিথি রয়েছে, এই নির্দিষ্ট শিবরাত্রি মহামৃত্যুঞ্জয় পাঠ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুফল দেবে আগামী দিনের জন্য। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগাবেন। কারো কারো ক্ষেত্রে জন্মছকে দেখা যাচ্ছে যে সন্তান আসছে না, তাহলে সেই সন্তান আসছে না, সেই সন্তানের জায়গা হচ্ছে পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে দেখা গেল ষষ্ঠ ভাবের কানেকশন রয়েছে। তাহলে ষষ্ঠ যেমন বললাম রোগ ব্যাধির জায়গা রয়েছে, আবার পঞ্চম হচ্ছে সন্তানের কারক গ্রহ, সন্তানের ভাব। তাহলে সেখানে দেখা যাচ্ছে কেতুর কানেকশন রয়েছে, বা সেখানে কেতু মঙ্গল কানেকশন হয়ে রয়েছে সে ষষ্ঠভাবে। তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে সন্তান আসছে না কোনো রকমের গুপ্ত কোনো ক্রিয়া করার কারণে আপনার জীবনে এই সমস্যা। এটাও কিন্তু এক ধরনের শত্রুতা। তাহলে সেখান থেকেও কিন্তু তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, সেটাও কিন্তু এই নির্দিষ্ট তিথিতে যদি সঠিক কাজ করার যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের আমি দেখেছি যে একটা সময় যথেষ্ট অর্থ ইনকাম করেছে, বেহিসেবিভাবে খরচ করে আজকে নিঃস্ব হয়ে গেছে। তাদের ক্ষেত্রেও বলবো যদি জন্মছকে আপনার ওই যে কাল চক্রের জায়গা যদি ঠিক না থাকে, তাহলেও দেখবেন আপনার ক্ষেত্রে এই সমস্যার মধ্যে চলে এসেছেন। এই কালচক্র যে চালনা করছে সেই স্বয়ং দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু আগামী কিন্তু শিবরাত্রির দিন। সুতরাং এই শিবরাত্রির তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যাদের দাম্পত্য জীবনে বড় রকমের অশান্তি, এই ষষ্ঠ ভাবটা পীড়িত এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব পীড়িত হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে রাহু কানেকশন করেছে বা কোথায় কেতুর কানেকশন করেছে, তার কারণে হয়তো এই দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা অনেক পেপারে দেখে থাকি যে গৃহবধূর হত্যা, কোনো কোনো ক্ষেত্রে কি অগ্নিসংযোগ, তাহলে এই জায়গাগুলো তৈরি করে দেয়। তাহলে এখান থেকেও আপনাকে বেরিয়ে আসতে হলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আমি বারবার বলে থাকি, যদি করতে পারেন সেখান থেকে বেরোতে পারবেন। জীবনে শান্তি পাচ্ছেন না, সব সময় অশান্তিময় জীবন যাপন করতে হচ্ছে, আপনার সংসারে শান্তি নেই মানে আপনার জীবনে আপনার মনেও শান্তি নেই, তার জন্য আপনার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনার হয়তো সন্তান থেকে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কারো কারো জন্মছক আমি দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখেছি, হয়তো জীবনে সে তার প্রেম জীবনটা অনেক দিন ছিল, হয়তো 5 বছর তার লাভ অ্যাফিয়ার ছিল, কিন্তু একটা সময় আসলো তার বিবাহ হলো, কিন্তু বিবাহের পর তার 3 মাস গেল না, বৈবাহিক জীবনে দুর্বিষহ জায়গা তৈরি হলো এবং বিবাহটা একটা সময় ব্রেক করে গেল। তাহলে এইগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান যদি না করেন, হয়তো আপনারা চেনেন দুজন দুজনকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করেননি, কারোর ক্ষেত্রে হয়তো কালসর্প যোগ হয়ে আছে, কারোর ক্ষেত্রে ছন্ন ছাড়া দোষ হয়ে আছে। ছন্ন ছাড়া দোষ যদি থাকে তাহলে দেখবেন যে বেশি দিন একটা সম্পর্ক স্থায়ীভাবে থাকে না, একাধিক সম্পর্কে সে লিপ্ত হয় এবং জীবনে যেটা ভালোবাসা সেটা সে বোঝে না, এবং এরপরে একের পর এক মানুষকে সে কিন্তু প্রতারিত করে, এবং দিনের পর দিন এই প্রতারণা করতে 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 একটা সময় সে কিন্তু মানসিকভাবে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তাহলে এগুলোও কিন্তু তার জন্মছকের কানেকশান। আমি বারবার বলে থাকি যদি পঞ্চম ভাবটা যদি পীড়িত হয়ে যায়, রাহুর অবস্থান থাকে,
বা কেতুর অবস্থান দাগে, হয়তো আপনি আগের জন্মের কোনো পাপ কাম কর্ম করে এসেছেন, যে পাপ কর্মর কারণে আপনার এই জন্মে তাকে ভোগ করতে হচ্ছে। আমি বারবার এর আগেও আমি একটা এপিসোড করেছিলাম যে আমাদের কর্মফল কখন আমরা ভোগ করব। আমরা যে কর্মগুলো করছি, কখনো জ্ঞানত পাপ করছি, কখনো অজ্ঞানত পাপ করে যাচ্ছি, তাহলে সেই কর্মফল আপনাকে ভোগ করতে হবে, আপনাকেই কিন্তু তার ভোগ করতে হবে। সেই জন্য কিন্তু আমাদের বিভিন্ন পৌরাণিক বিভিন্ন তথ্যও বলছে যে যে কর্ম করছে সেই কিন্তু ভোগ করবে। তাহলে আপনার এই যে পাপ কর্মের ফল আপনি যাতে ভোগ না করতে পারেন, আমরা সেই জন্য কিন্তু শিব পুরাণেও বিভিন্ন তথ্য রয়েছে যে শিব পুরাণে কখনো কিন্তু তার যে কখনো দেখা যাচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসদেব যিনি ছিলেন তিনি কিন্তু জীব হত্যা করতেন, সেই জীব হত্যার থেকে তিনি যে পাপ করেছিলেন সে হয়তো জ্ঞানত পাপ করেনি কিন্তু তার কর্মটাই ছিল জীব হত্যা করা, কারণ তিনি শিকারই ছিলেন, তিনি শিকার করতে পছন্দ করতেন, শিকার করে নিয়ে এসে তিনি কিন্তু সেটাকেই ব্যবসা হিসাবে কাজে লাগাতেন। তাহলে তার অজ্ঞানত তিনি পাপ করলেও কিন্তু সে কিন্তু সেই শিবের পুজো করেই, অজ্ঞানত সে শিবের পুজো করেই সে সেখান থেকে কিন্তু সেই আশীর্বাদ, শিবের আশীর্বাদ নিয়েছিলেন এবং তার দীর্ঘায়ু জীবন কিন্তু একটা সময় কিন্তু সেই শিবজি দিয়েছিলেন। সুতরাং এই যে জায়গাটা আমি বারবার বলছি, সেই পাপ কর্মের জায়গা, হয়তো আগের জন্মের পাপ কর্ম আপনি করেছেন সেখান থেকে বেরোতে পারছেন না, তার কারণে হয়তো আপনার সন্তান আসছে না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় সন্তান থেকে কষ্ট পাচ্ছেন, কারো কারো ক্ষেত্রে সংসারে অশান্তির জায়গা রয়েছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অর্থটা বেহিসাবিভাবে চলে গেছে, হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যথেষ্ট হঠাৎ করে অর্থ লস হয়ে গেছে আপনার একটা ব্যবসায়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু কষ্টদায়ক, দুঃখদায়ক এবং বেদনাদায়ক অবস্থার মধ্যে আপনি পড়বেন, যেটা মৃত্যুতুল্য যন্ত্রণা আপনার মধ্যে আসবে। তাহলে এগুলো কিন্তু বারবার বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায়, কারণ সবটা জানবেন যে 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, এদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, এদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে স্টেপ বাই স্টেপ আপনার জীবনে সমস্যাগুলো আসবে এবং সেখান থেকে বেরোনোর জন্য সঠিক ক্রিয়া, সঠিক দৈবিক ক্রিয়া, সঠিক কিন্তু গ্রহগত কানেকশনের সঠিক তার প্রতিকার প্রতিবিধান করে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। না হলে দেখবেন দিনে দিনে, দিনের পর দিন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, পিছাতে পিছাতে, কিন্তু আপনার আর সময় নেই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যদি প্রতিকার করতে পারেন তাহলে আপনার ওই শেষ পর্যন্ত আপনাকে পেছাতে হবে না, তার আগে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, আপনার লক্ষ্য পূরণ হবে। আমি বলছি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমার চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, চেম্বার রয়েছে সোমবার ব্যারাকপুরের চেম্বার রয়েছে এবং সোমবারে কিন্তু শ্রীরামপুরের চেম্বার রয়েছে আমার, আর মঙ্গলবারের চেম্বার রয়েছে, কালীঘাটের চেম্বার রয়েছে, লেক মলের একদম পিছনে সৌভাগ্য চক্র, এবং তার সঙ্গে সঙ্গে বুধবারের চেম্বার রয়েছে আমার বিভিন্ন জায়গায়, কখনো বহরমপুর, বহরমপুর মাসে দুদিন পাবেন আমাকে, বর্ধমান মাসে একবার পাবেন বুধবার করে, মেচেদাতেও পাবেন এবং তারাপীঠেও চেম্বার আমার রয়েছে। তাহলে যেগুলো স্কলে দেখবেন লেখা থাকছে কোথায় কোন দিন কোন চেম্বারে আমি বসছি বুধবার করে, আর বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, একদম আপনাদের কিন্তু খুব কাছাকাছি জায়গা এবং একদম শহরের মাঝখানে আমি বসি। সুতরাং কৃষ্ণনগরের চেম্বার একদম মিস করবেন না, যারা মনে করছেন দেখাবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর শুক্রবারের চেম্বার হাতিবাগানের চেম্বার রয়েছে, হাতিবাগানের চেম্বারও কিন্তু আপনাকে ফোন দেখাতে হলে নিচের বুকিং নাম্বারে আপনাকে ফোন করে জেনে নিতে হবে, কারণ 5টার থেকে 8টা পর্যন্ত সময় দেওয়া হয় এবং তাদের প্রত্যেকের কিন্তু বুকিং নাম্বার অনুযায়ী এবং তাদেরকে কল করে তাদের নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়। সুতরাং যারা যারা মনে করছেন দেখাবেন তাদের কিন্তু অবশ্যই বারবার বলবো যে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, আর যারা চেম্বারে ভিজিট করছেন প্রত্যেকের জন্য থাকছে কিন্তু লাইভ কুষ্টি, যেটাকে বলা হয় বেসিক লাইভ কুষ্টি, এবং 30 থেকে 35 পাতার একটা বইয়ের মতো, এটার মধ্যে অনেক জিনিস আপনার মধ্যে আপনি জানতে পারবেন আগের থেকে, সেটা অবশ্যই কালেক্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, নমস্কার।